ওলি 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 শোনো, আমার কথাটা শোনো, আমাকে বলো তোমার কি হয়েছে। তোমরা সবাই মিথ্যে কথা বলো সবাই। আমি ডিসগাস্টেড। কি হয়েছে তোমার আবার? ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ এত রাতে? আমি আমার ফ্রেন্ডসদের সাথে পার্টি করতে যাচ্ছি। কি করতে যাচ্ছ? পার্টি? হঠাৎ করে ডিসিশন নিয়ে নিলে, এসবের মানে কি? যা মানে হয় তাই। বলি তুমি কিন্তু এখন অতটাও বড় হয়ে যাওনি যে যেটা ডিসিশন নেবে সেটাই করবে। তুমি আর একটা কথাও বলবে না বাবা। আমি যখন ডিসাইড করেছি আমি যাব, তখন আমি যাবই। আই নিড আ ব্রেক। ঠিক আছে, বাধা দেব না। কোথায় যাবে বলো, আমি তোমায় নামিয়ে দিয়ে আসছি। আই ফরবিড ইউ বাবা, লেট মি গো। বলি তোমায় তো বাধা দিইনি, আমি তো বলছি তুমি যাও। কিন্তু কোথায় যাচ্ছ সেটা আমাকে বলে যাও, আমার জানাটা জরুরি। আমি তোমায় নামিয়ে দিয়ে আসবো, শুধু এটা বলেছি। ঠিক আছে ঠিক আছে, চলো তুমি। কিন্তু আমি যেখানে নামাতে বলবো তুমি সেখানেই নামাবে আমাকে, কোনো প্রশ্ন করবে না, আমার প্রাইভেসির মধ্যে ঢুকবে না তুমি। ওলি ওলি দাঁড়াও। মিস্টার সেনগুপ্ত? হ্যাঁ, আমি বেরোচ্ছি, মাকে আনতে যাচ্ছি। আর এই ওর ওষুধগুলো সব এর মধ্যে রইল। ঠিক আছে, আপনি টাইম মতো। ওই মিষ্কান্তি, ওকে বিশ্বাস নেই করো, ও আবার কিছু করবে না তো। কি হয়েছে বেটা? পাপা। হুম, কি হয়েছে বলো, কি হয়েছে তোমার? মানে খাবার পড়ে আছে, তুমি খাচ্ছ না, এনি প্রবলেম? মা, এই তো মা, আমি এখানেই আছি। আর তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। আপনি কতটা ঠিক আছেন সে তো বুঝতেই পারছি আমি। দেখেন, আমি কিন্তু টেনশনে আছি। কেন, কিসের টেনশন? কয়েকদিন ধরে জয়ী ঠিক নিজের মধ্যে নেই, কেমন কেমন একটা লাগছে, আপনি বুঝতে পারছেন? না না পাপা, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আমি যেতাম না, কিন্তু তোমার সই বলেছে যে মিসেস সেনগুপ্তর কুকিং কম্পিটিশনে সে থাকবে, সুতরাং আমি আনতে বাধ্য। আমিও সইকে মিস করছি পাপা, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে আছে। অ্যাকচুয়ালি আমার মামার বাড়ি হচ্ছে পুনেতে, তো আমি যদি আজকে বেরিয়ে যাই আশা করছি কালকে মাকে নিয়ে ফিরে আসতে পারবো। আপনাদের দুজনকে বলে যাচ্ছি কিন্তু আপনারা দরজা দেখে খুলবেন, হ্যাঁ, দুম করে দরজাটা খুলে দেবেন না কিন্তু। আর কোনো কিছু হলে আমাকে আগে ফোনে জানাবে, ওকে? ঠিক আছে। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।